গোপালগঞ্জের কাশিয়ানিতে এশিয়া কাপ জয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও হয়রানি এবং মন্দিরের জায়গা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ কাশিয়ানি থেকে পরশুজিরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উপজেলার ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচণ্ডী মন্দির কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। গত বৃহস্পতিবার দুপুরে ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচণ্ডী মন্দির প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য লিলি রানী বিশ্বাস। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচণ্ডী মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে, এতে এলাকায় হিন্দু মুসলিম সহযোগিতা করে আসছেন। এছাড়া মন্দিরটি উন্নয়নের স্বার্থে আমি কাজ করছি, কিন্তু মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিশ্বাস মন্দিরের পাশে বাড়ি করার পর থেকে মন্দিরের জায়গা দখলের পায়তারা শুরু করে। এ সময় জমি দখলে বাধা দিলে বিভিন্ন লোকের সাথে জড়িত হয়ে আমার নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করেন। মিথ্যা মামলা প্রত্যাহার করে হয়রানি বন্ধসহ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ও মন্দিরের জায়গা দখলমুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। এ সময় ভাদুলিয়া সার্বজনীন কেন্দ্রীয় রক্ষাচণ্ডী মন্দির কমিটি সভাপতি রঞ্জিত পোদ্দার, সাধারণ সম্পাদক সবুজ কুমার মৃধা, সাবেক সভাপতি অমূল্য কুমার বিশ্বাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।